হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমান রাজু ব্লগস। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটির ইন ডিটেলস নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন আজকের ভিডিও। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই হলো টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি। এই বাইকটির প্রথমে ইঞ্জিন টাইপের কথা বলতে গেলে, এই বাইকটিতে ইঞ্জিন টাইপ দেওয়া আছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক এয়ার কুলেটেড শক্স এসআই ইঞ্জিন। বিস্টন ডিসপ্লে পেজ আছেন এই ব্যাটারিতে 109.7 সিসি। ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে পারবেন এই ব্যাটারিতে 8.29 বিএসপি অ্যাট দাহ, 8.4 পি অ্যাট দাহ, 7500 আরপিএম। ম্যাক্স টর্ক উৎপাদন করতে পারবেন এই ব্যাটারিতে 8.7 এনএম অ্যাট দাহ, 5000 আরপিএম। স্টার্টিং সিস্টেম হিসাবে পেজ আছেন এই ব্যাটারিতে ইলেকট্রিক এবং কিক স্টার্টার। স্টার্টিং সিস্টেম আমরা বলতে গেলে, আপনি কিন্তু 110 সিসি বাইক হিসাবেও কিন্তু ইলেকট্রিক এবং কিক স্টার্টার পেজ আছেন এই ব্যাগটিতে। ট্রান্সমিশনের কথা বলতে গেলে, এই ব্যাগটিতে ফোর স্পিড কনসার্ট মিলস পেজ আছেন এই ব্যাগটিতে। ট্রান্সমিশন আর কি কার্বো ওয়েট পেজ আছেন এই ব্যাগটিতে 112 কেজি। হোয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন এই ব্যাগটিতে 10 লিটার পর্যন্ত। হোয়েল টাইপ পেজ আছেন এই ব্যাগটিতে কাস্ট অ্যালয়। ফ্রন্ট টাইপ পেজ আছেন এই ব্যাগটিতে 2.75 18 টিউবলেস টায়ার। রেয়ার টাইপ পেজ আছেন এই ব্যাগটিতে 3.18 টিউবলেস টায়ার। ফ্রন্ট ব্রেকের কথা বলতে গেলে, টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটিতে 130 মিলিমিটার সাইজুরিক ব্রেকিং টেকনোলজি পেজ আছেন। রেয়ার ব্রেকের কথা বলতে গেলে, এই ব্যাগটিতে 110 মিলিমিটার সাইনরোজিট ব্রেকিং টেকনোলজি পেজ আছেন। এছাড়া টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটির টপ স্পিড মাইলেজের কথা বলতে গেলে, এই ব্যাগটিতে পার আওয়ারে টপ স্পিড উঠাতে পারবেন 80 কিলোমিটার পর্যন্ত। অ্যাভারেজ 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পার আওয়ারে টপ স্পিড উঠাতে পারবেন। মাইলেজের প্রসঙ্গে কথা বললে, এই ব্যাগটিতে কোম্পানি ক্লেম করে 86 কিলোমিটার পর্যন্ত পার লিটারে মাইলেজ পাবেন। এটা কি ভাবা যায়? আসলে আপনি কখনোই 86 কিলোমিটার পর্যন্ত, যতই কোম্পানি ক্লেম করে পার লিটারে, আপনি 86 কিলোমিটার পর্যন্ত কখনোই পাবেন না। এটা আপনি হায়েস্ট মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পার লিটারে। তারপরও অ্যাভারেজ মাইলেজটা ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে। আপনি যদি 50 থেকে 60 পর্যন্ত পেয়ে যান, তা ওভারঅল ঠিক আছে মাইলেজ 110 সিসি বাইক হিসাবে। তো ভিউয়ার্স, টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি আপনি কেন কিনবেন, সেই সব প্রসঙ্গে কথা বলতে গেলে, প্রথমে এই বাইকটির টিউরা লাইফ ইঞ্জিনের কথা চলে আসে। বেশি মাইলেজ ও দীর্ঘস্থায়ী কিন্তু ইঞ্জিন সিসি ইউজ করা হয়েছে এই বাইকটিতে, যার কারণে আপনি মাইলেজ ওভারঅল ভালোই পেয়ে যাবেন। এবং এই ব্যাগটি সিনোক্রোডাইজ ব্রেকিং টেকনোলজি সহ 18 সাইজ হুইল ইউজ করা হয়েছে এই ব্যাগটিতে, যা আপনি সুপারিয়র রোড ও গ্রিপ স্টেবিলিটি পেয়ে যাবেন টায়ারের সাইজে। এছাড়া গাড়ির মতো আকর্ষণীয় স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন। এটার কিন্তু স্পিডোমিটার খুবই ভালো একটা স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যা গাড়ি আপনারা কারের যদি স্পিডোমিটার দেখে থাকেন, কারের স্পিডোমিটার এবং এই ব্যাগটির স্পিডোমিটার আপনি মিলিয়ে দেখবেন একদম কম্প্যারিজন সেম টু সেম, একদম একটা ফিল পাবেন। এটার স্পিডোমিটারটা খুবই সুন্দর কিন্তু। এছাড়া টিউরা গ্রিপস টিউবলেস টায়ার পেজ আছেন, যার কারণে আপনি এই বাইকটি আরামদায়ক হবে, আপনি লং রাইডিংয়ের জন্য খুবই ভালো হবে টিউবলেস টায়ার। তো এছাড়া দীর্ঘ সাসপেনশন ও প্রশান্ত কুশন সিট অনেক জায়গা যা দেয়, আপনি আরামের সাথে এটা সিটিং সাইজ পজিশন এবং কমফোর্টলি এটা রাইডিং করতে পারবেন। টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি, ওভারঅল 110 সিসি বাইকটি কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। তো টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি কিন্তু আপনার সেলিং রেটিংও খুবই মোটামুটি ভালো। তো এই বাইকটির কথা প্রসঙ্গে কথা বলতে গেলে, বর্তমানে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,15,900 টাকায়। তো ভিউয়ার্স, 1,15,900 টাকায় আপনি কিন্তু টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি পেয়ে যাচ্ছেন। তবুও এই শোরুমের ফুল অ্যাড্রেস আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ফোন দিয়ে ইন ডিটেলস জেনে নেবেন যে রেজিস্ট্রেশনে কত। তো রেজিস্ট্রেশনে বর্তমানে অ্যাভারেজ এখন বর্তমানে হয়তোবা 17-18 হাজার টাকা লাগে, তারপর আপনি এক্স্যাক্টলি ফোন দিয়ে জেনে নেবেন। তো একটা গাড়ি কেনার সময় দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স, তারপর রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স তো ম্যানুয়ালি করাই থাকে সবার, তো রেজিস্ট্রেশন করা লাগে, যখনই আপনি গাড়িটা কিনবেন রেজিস্ট্রেশন করা লাগবে। আর এই গাড়িটাতে কিন্তু আপনি কিস্তির সুবিধা পেয়ে যাবেন, অবশ্যই ফোন দিয়ে ইন ডিটেলস জেনে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশন নাম্বার তো অবশ্যই দিয়ে রাখবো। তো ওভারঅল আমরা যদি এক কথায় বলতে যাই, টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটি আপনার জন্য কেমন হবে, আসলে মাইলেজ, টিউবলেস টায়ার, ইঞ্জিন এবং স্পিডোমিটার, এছাড়া পারফরমেন্স ওভারঅল গুড এই বাইকটির। তো আপনি এই বাইকটি নিঃসন্দেহে বাই করতে পারেন।
তো টিভিএস রেডিয়ন 110 সিসি বাইকটির ইন ডিটেল ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।